এখানে আমাদের এই প্রবলেমটা হক বইয়ের 14 নম্বর। এখানে আমাদের আমরা কোশ্চেনটা না উঠিয়ে চিত্র দিয়ে বর্ণনা করব। এখানে এরকম একটা ফিগার দেয়া আছে, অর্থাৎ এটাকে বলে ডিফারেনশিয়াল ম্যানোমিটার। এখানে একটা পাইপ এ, এই পাশে আর একটা পাইপ, এই পাইপের সাথে সংযুক্ত আছে। এ পাইপে যে তরল আছে তার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.6 এবং বি পাইপের তরল হচ্ছে 0.8। আর উভয় পাইপের চাপের পার্থক্য দেওয়া আছে 1 kg/cm² এইচ এর মান কত, অর্থাৎ এইচ হচ্ছে এই পাইপে পারদ আছে এইখান থেকে শুরু হয়েছে আর এই পাইপে পারদ হচ্ছে, তার মানে দুই পারদ লেভেলের পার্থক্য, এটাকে বলছে চিত্রে দেখানো আছে এইচ। আমার এই এইচ এর মান বের করতে বলছে। তো এটার ক্ষেত্রে আমাদের সলিউশন করার নিয়ম হচ্ছে বাম পাশের চাপ সমান ডান পাশের চাপ। আর এখানে আমাদের এই ম্যানোমিটারটা এখন আছে নিচে, এটা অনেক ক্ষেত্রে আবার উপরেও থাকতে পারে, অর্থাৎ এইটা এখন আছে নিচে, এই ম্যানোমিটারটা পাইপ আছে এখানে এবং এটা নামছে নিচের দিকে, এটা আবার সেম একইভাবে অনেক সময় উপরের দিকেও যায়। তাই এক্ষেত্রে আমাদের আমরা একটা সংক্ষেপে জিনিস মনে রাখবো, যদি আমরা এই নিচের দিকে যাই তাহলে আমরা যোগ দিয়ে করব আর উপরের দিকে গেলে বিয়োগ দিয়ে করব। কিভাবে করব সেটা আমরা দেখাচ্ছি। এখানে আমরা সংক্ষেপে লিখি, লেফট সাইড প্রেসার সমান রাইট সাইড প্রেসার, অর্থাৎ বাম পাশের চাপ সমান ডান পাশের চাপ। আগের মতন আমরা প্রথম ম্যাট্রে আমরা এখানে লিখেছিলাম এইচ, কিন্তু এখানে দুই ধরনের পাইপ, এটা হচ্ছে এ পাইপ, এটা হচ্ছে বি পাইপ। তাহলে এ পাইপের এই সেন্টারের চাপজনিত উচ্চতাকে আমরা বলবো এইচ এ, এবং এটা যেহেতু নিচের দিকে যাচ্ছে এখন আমরা এই জন্য এটাকে আমরা যোগ দেব যোগ। এইখান থেকে এই পাইপের সেন্টার থেকে এই পর্যন্ত আছে 4 মিটার, এবং আমরা বলেছি আমরা সবকিছু করব সিজিএস এককে, সেক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম। তার মানে 4 মিটার মানে হচ্ছে 400 সেন্টিমিটার গুণন, এর আপেক্ষিক গুরুত্ব, এ পাইপের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.6। আমরা এটাকে ডেটাম বিবেচনা করি এইখানে, কারণ অর্থাৎ এই লেভেল পর্যন্ত দোনো পাইপের পারদ সমান, অর্থাৎ পারদের যে মিনিমাম লেভেলটা সেটাকে আমরা ডেটাম বিবেচনা করব। তার মানে আমরা এখান থেকে এই পর্যন্ত এসেছি, এবার এইখান থেকে এই পর্যন্ত নামতে হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত নামতে হবে, এবং এর মান হচ্ছে কত এইচ, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এইচ যদি হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত এর মান কত এইচ। তার মানে এখানে আমরা লিখলাম প্লাস এইচ গুণন এইটার আপেক্ষিক গুরুত্ব, এই পাইপের আপেক্ষিক গুরুত্ব আমার দেওয়া ছিল 1.6 সমান। এইবার আমরা সমান সমানের এই পাশে চলে যাব, অর্থাৎ এইটাকে আমরা বলছি এইচ বি। আবার সেম একইভাবে যেহেতু নিচে নামতেছে তার মানে আমরা যোগ দেব, কোনো সময় যদি আমার ম্যাথের ভিতর এরকম থাকে এখান থেকে উপরে যায় তাহলে আমরা বিয়োগ দেব। তাহলে আবার এইখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 1.5 মিটার, 1.5 মিটার আমরা বলছি সেন্টিমিটারে করব, 1.5 মানে 150, এই পাইপের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.8। এইবার আবার এইখান থেকে এতটুক এর মান হচ্ছে এইচ প্লাস এইচ গুণন, কিন্তু এই উপাদানগুলো হচ্ছে পারো, তার মানে যেহেতু এই উপাদান পারো তার মানে এর জন্য আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। আমার বের করতে বলছে এইচ এর মান, কিন্তু এখানে এই সমীকরণের ভিতর এইচএ আর এইচবি এই রকম আকারে দুইটা টার্ম দেয়া আছে, তার মানে এই দুইটাকে রিপ্লেস করার জন্য আবার আমার এখানে আবার তথ্য দেয়া আছে উভয় পাইপের চাপের পার্থক্য। তার মানে উভয় পাইপের চাপের পার্থক্য মানে হচ্ছে পি এ মাইনাস পি বি, এই চাপের পার্থক্য দেয়া আছে 1, একক আমরা লিখে দিলাম বোঝার জন্য কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, বা
আমরা চাপ সমান সমান জানি ওমেগা এইচ, তার মানে এখানে ওমেগা দিলাম আর এইচ এ, এটাও মাইনাস ওমেগা এইচ বি, এবং এটা আছে কেজিতে, তার মানে আমরা আগেই বলেছি আমরা সব করব সিজিএস এককে, তাহলে কেজি কে আমরা 1000 দিয়ে গুণ দিয়ে গ্রামারে নিয়ে গ্রামে নিয়ে গেলাম, গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার। এখান থেকে যদি আমরা ওমেগা কমন নেই তাহলে আমরা লিখতে পারি এইচ এ মাইনাস এইচ বি সমান সমান হচ্ছে 1000, বা সিজিএস এককে এই ওমেগার মান অর্থাৎ ওমেগার মধ্যে আপেক্ষিক গুরুত্ব আছে ঘনত্ব আছে, কিন্তু আপেক্ষিক গুরুত্ব অন ঘনত্ব অন, তার মানে এই অন যদি এই সাইডে এসে ভাগ হয় তাহলে এইচ এ মাইনাস এইচ বি বোঝানোর জন্য ভাগ দিয়েও দেখিয়ে দিলাম, এই অন অন পেয়েছি কোথা থেকে, ওমেগা থেকে, ওমেগা সমান সমান আমরা জানি আপেক্ষিক গুরুত্ব ঘনত্ব, এটা আমরা পানির জন্য করেছি, পানির সাথে তুলনা করেছি, তার মানে আপেক্ষিক গুরুত্ব অন ঘনত্ব অন, এখান থেকে এই ওমেগার মান আমরা পেয়েছি অন, তাহলে আর এককটা কিভাবে কনভার্ট হয়েছে সেটা আমরা একটু দেখিয়ে দিই, এইটার একক ছিল গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার, পাশে একটু লিখি গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার, এটা হচ্ছে ভাগ, আর এই ওমেগা ওমেগার ওমেগার একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, তার মানে এটা যদি উল্টায় এই সেন্টিমিটার কিউব যাবে উপরে গ্রাম আসবে নিচে, তাহলে কাটাকাটি করলে থাকে শুধু সেন্টিমিটার, তার মানে এটার মান হচ্ছে 1000 সেন্টিমিটার, তার মানে এখান থেকে আমরা এইচ এ আর এইচ বি এর মান আমরা পেয়েছি 1000 সেন্টিমিটার, তার মানে এখানে এইচ বি কে যদি আমরা এখানে আর নিয়ে আসি তাহলে এটাকে আমরা রিপ্লেস করতে পারবো, তার মানে এখানে নিয়ে আসলাম এইচ এ, এই টার্মটাকে এই পাশে নিয়ে আসলাম এইচ বি, এখানে যা আছে এইভাবে লিখবো 400 গুণন 1.6 প্লাস এইচ গুণন 1.6 সমান 150 গুণন 0.8 প্লাস এইচ গুণন 13.6, বা এখানে এইটার পরিবর্তে আমরা বসাবো কত 1000, তার মানে এটা যদি 1000 বসাই বা এখানে লিখে দিই এইটার পরিবর্তে ভ্যালু বসিয়েছি 1000, এখন যদি আমরা আলফা ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে সরাসরি এইচ এর মান চলে আসবে।